অনুষ্ঠিত হলো বিনামূল্যে স্বাস্থ্য শিবির। রবিবার এবি মেডিসিন অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে এবং উদ্যমী বাংলা স্বেচ্ছাসেবী সংস্থা ও কাটোয়া লায়ন্স ক্লাবের সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 1 নম্বর ব্লকের করজগ্রাম 55 তলা বাজারে। উপস্থিত ছিলেন ডাক্তার সত্যব্রত বুট, কাটোয়া হাসপাতালের ডাক্তার দেবেন্দ্র মল্লিক, করজগ্রাম পঞ্চায়েতের প্রধান নারায়ণ চন্দ্র সাঁতরা, ডায়াগনস্টিক সেন্টারের কর্ণধার আলাউদ্দিন মল্লিক সহ লায়ন্স ক্লাবের সদস্যরা। এই শিবিরে করজগ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় 450 জন মানুষ হাজির হয়েছিলেন। 450 জন মানুষকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা সহ বিভিন্ন রোগের চিকিৎসা করা হয়। এর পাশাপাশি শিশুদের শারীরিক পরীক্ষা করা হয় ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। এবি মেডিসিন অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের কর্ণধার আলাউদ্দিন মল্লিকের তরফ থেকে সংবর্ধনা দেওয়া হয় ডক্টর সত্যব্রত বুট, ডক্টর দেবেন্দ্র মল্লিক, লায়ন্স ক্লাবের সদস্য সহ প্রধান নারায়ণ চন্দ্র সাঁতরাকে। এবি মেডিসিন অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও লায়ন্স ক্লাবের এই রকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষেরা। দাদা বলছি, কিরকম রুগী সারা পাচ্ছেন এখানে এসে ক্যাম্প? এখানে এসে স্বতঃস্ফূর্তভাবে ক্যাম্প হচ্ছে এবং বিভিন্ন ধরনের আমরা রুগী এখানে পাচ্ছি। শুধু মানে অনেক কমপ্লিকেটেড কেস রয়েছে, অনেক সাধারণ জ্বরজ্বালা ব্যথা এসব কেস রয়েছে, মানে বিভিন্ন রোগের এবং বিভিন্ন বয়সের আমরা রুগী পেয়েছি। অনেক বাচ্চাও দেখা হয়েছে, একদম 1.5 মাসের শিশু থেকে একদম বয়স্ক পেশেন্ট 70 থেকে 75 বছর, সব বয়সের সব ধরনের রোগী আমরা এখানে পেয়েছি। কাটোয়া থেকে রাহুল রায়, রিপোর্ট গ্লোব নিউজ।